অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার মুখে অসহায় মানুষগুলোর কথা ভাবার যেন কেউ নেই। দক্ষিণাঞ্চল পুরোপুরি গুঁড়িয়ে দিতে খান ইউনিস থেকে 5 লাখের বেশি বাসিন্দাকে সরে যেতে বলেছে ইসরায়েল। গাজার কোনো জায়গায় যে নিরাপদ নয় তা খুব ভালো করে জানেন বাসিন্দারা, তারপরও তাদের এই অনিশ্চিত যাত্রা। দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। সাধারণ মানুষ পায়ে হেঁটে কিংবা যে কোনো একটা উপায়ে খান ইউনিস ছাড়ার চেষ্টা করলেও ইসরায়েলের রোগী আর চিকিৎসকরা অসহায় সময় পার করছেন। রোগীদের সরিয়ে নেওয়া কঠিন, তাই তাদের প্রতিক্ষণ কাটছে হামলা আতঙ্কে। এদিকে ইসরায়েলের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে ইসরায়েল, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য, এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়বে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বক্তব্যে একথা বলেন গুতেরেস। Last week's clear and repeated rejection of the two-state solution at the highest level of the Israeli government is unacceptable. This refusal and the denial of the right to statehood to the Palestinian people would indefinitely prolong a conflict that has become a major threat to global peace and security. The right of the Palestinian people to build their own fully independent state must be recognized by all. তবে ইসরায়েলের প্রতিনিধি পাল্টা বলেন, গাজায় যুদ্ধবিরতির মানে হলো হামাসের আরও সংগঠিত হওয়া, আরও হামলা চালানো। এদিকে মঙ্গলবার নিজেদের বেশ কয়েকজন সেনা হারানোর দায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপায় ইসরায়েল। আর হামাসও হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। তারা রকেট হামলা চালিয়ে 21 ইসরায়েলি সেনাকে হত্যার দায় স্বীকার করে। একদিনে 24 সেনা হারানোর পর আরও ক্ষুব্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, পূর্ণ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ থামাবেন না। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।